ডিভোর্স হয়ে গেছে বাচ্চা কার কাছে থাকবে এই নিয়ে চলতেছে চেয়ারম্যান এবং এলাকাবাসীর কথাবার্তা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ঢাকা থেকে ছুটে আসছি গাইবান্ধা জেলায় এখানে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনা দেখার জন্য আসলে আমরা ছুটে আসছি আমরা একটু কথা বলবো এই এলাকার চেয়ারম্যানের সাথে এখন বিষয়টা কতটুক আগাইছে বা কতটুক গড়াইছে সেটা আমরা তাদের মুখ থেকে কথা বললেই বুঝতে পারবো আসলে এই ডিভোর্স নামক কথাটা শুনলে কেমন যেন শরীরের লোম দাঁড়িয়ে যায় এই ঘটনাগুলো কেন আমাদের এই দেশে ঘটে আর কেন এরা ডিভোর্স দিতে চাচ্ছে আর কেন যে এই ঘটনাটা ঘটলো আমরা তাদের মুখ থেকে শুনি

ওরা কি বলতে চাচ্ছে ওরা ওর দুইজনে ওরা বলতে ছিল যে মানে বাচ্চার বাবা বলতেছিল যে তার কাছে রাখবে মা বলছিল তার কাছে রাখবে কিন্তু সরকারি আইন অনুযায়ী যেটা বলে যে একটা কন্যা সন্তান যদি হয় আঠারো বৎসর বা বিয়ের যতদিন না হয়েছে ততদিন পর্যন্ত কন্যা সন্তানটা তার মার কাছেই থাকবে আর যদি ছেলে সন্তান হয় সাত বছর তার মায়ের কাছে থাকবে আর যতদিন ওই সন্তান তার মায়ের কাছে থাকবে তার ভরণ পোষণ সম্পূর্ণ ওই বাবাকে বহন করতে হবে এটা সরকারি আইন আছে সেই অনুযায়ী আমরা এটা বিচার করে সেইভাবেই আজকে ডিভোর্সটা হয়েছে এখন বুঝতে পারছি এখানে যে এরা যে মানে এই যে অনেকে আছে এই বিষয়গুলো জানে না যে আসলে সন্তান কার কাছে থাকবে আমাদের অনেক মানুষ আছে ডিভোর্স ডিভোর্স নিয়ে চিল্লাচিল্লি করে যে আমার তো সন্তান আমার সন্তান আমি জন্ম দিয়েছি আমার সন্তান আমাকে বাবা বলে আমাকে মা বলে অনেকেই ধরনের নিয়ে কনফিউজ থাকে কিন্তু কেউ জানে না যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সন্তান কত দিন পর্যন্ত কার কাছে থাকে এই জিনিসটা আপনারা একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন কারণ সারা দুনিয়ার মানুষ আমি দুনিয়া বলবো না বাংলাদেশের এক 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 দেশের এক এক আইন তো আমাদের বাংলাদেশের যে আইনটা ওইটা একটু ক্লিয়ার করছেন আপনি অবশ্যই আবার একটু বলে দিবেন আচ্ছা বাংলাদেশের শিশু আইন যেটাকে বলে শিশু আইন অনুযায়ী বাংলাদেশে যে ছোট বাচ্চাদের যখন একটা পরিবারের বিচ্ছেদ ঘটে তা সাত বছর যখন একটা ছেলের বয়স সাত বছর হয় সাত বছর পর্যন্ত তার মার কাছে রাখবে ছেলে ছেলে হ্যাঁ ছেলে মানুষ মেয়ে হলে ১৮ বছর বা বিয়ে বিয়ে পর্যন্ত মার কাছে থাকবে এবং সে পর্যন্ত তার ভরণ পোষণ বাবাকে দিতে হবে বাবাকেই বহন করতে হবে এখন যাই হোক আমরা সবকিছুই ঘটনা শুনলাম তো চেয়ারম্যান সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু তাদের ডিভোর্সটা কেন হয়েছে বা তার মুখ থেকে একটু কথাটা শুনবো আসসালাম আপুকুম সালাম ভালো আছেন না ভাই আমি ভালো নাই আচ্ছা বিষয়টা হলো আমরা যতটুকু জানলাম যে আপনাদের দুইজনের নাকি ডিভোর্স হয়ে গেছে আসলে বিষয়টা কতটুকু সত্য সেটা জানার জন্য আরছে আর এখন কি ডিভোর্স কি সম্পূর্ণ क्लियर হয়ে গেছে আপনাদের মানে কোন পর্যায়ে আছে এখন একটু বলেন তো আমাদের হ্যাঁ ভাইজান সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে সব কিছু কাটছিট হয়ে গেছে ওর লাগে আমি সংসার করুম না কারণ ও সব সময় আমারে মারধর করে আমার আর আমার বাচ্চার কোনো খাওন পরন দেয় না রকম একটা মানুষের সাথে কিভাবে সংসার করি ভাইজান আপনারাই কন এর লেগা আমি আমার আর আমার মাইয়ার সুখের লেগা ওরে ডিভোর্স দিয়ে দিছি আমি আমার মাইয়ার নিয়ে চইলা যাব অনেক দূরে তাও ওর মতো মানুষের লগে সংসার করুম না আচ্ছা আচ্ছা আম্মু তোমার তোমার আব্বু কি তোমার আম্মুরে ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স দিয়ে দিছে না তুমি তুমি কার কাছে থাকবা জোরে বলো তোমার মায়ের কাছে থাকবা হ্যাঁ তুমি কান্না করো কেন কান্না করিও না কান্না করিও না সমস্যা নেই শুনো বিষয়টা হলো এমন একটা আসলে করুণ দৃশ্য সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে এই যে ডিভোর্স নামক যে ঘটনাগুলা এগুলো আসলে যখন হয় তখন একটা মানুষ চিন্তা করে না যে তাদের আসলে সন্তানরা বা তাদের সন্তানদের কি হবে সন্তানদের কই যাবে বা তারা কিভাবে মানুষ হবে এই জিনিসগুলো একটা বারো চিন্তা করে না আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু সামনে আসেন তো আপনার নাম মনে হয়তো এখানে কি লেখা সুজন না সুজন আছে ভাই একটু সামনে আসেন তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই না ভাই ভালো নাই ভালো নাই ভালো কিভাবে থাকবেন এইভাবে একটা ঘটনা ঘটলে কি আর মানুষ ভালো থাকতে পারে বিষয়টা হইলো আমরা যতটুকু জানলাম বা যতটুকু ইয়ে হইলাম এমন কি সমস্যা হয়েছে যে ভাই স্ত্রীকে রাখা যাবে না বা এভাবে বিচ্ছেদ পর্যন্ত যাওয়া লাগবে মানে বিষয়টা একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন ভাই আসলে এমনি এমনি কে এমনি এমনি তো কেউ ডিভোর্স দেয় না বুঝছেন আমি যখন মাঠে থেকে কাজ করে আসি আমি ভাত দিতে কইলে নিয়ে বসে থাকে হেরে মানে একটা কথা কওয়া যায় না চ্যাত করে ওঠে এগুলা কি ভালো লাগে এর লাগে আমি ওর লাগে থাকবো না আর ওর বাপে কইছিল যে আমার এই ট্রাক্টর কিনে দিব বাপের বাড়ি থেকে এটা দিব এটা আইনে দিব কিচ্ছু আইনা দেয় নাই ভাই এগুলা কইলে আমি খারাপ এন্ড বাপের বাড়ি থেকে মানে বিয়া যখন আপনার হয়েছিল দুজনেরই ওই সময় আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার শ্বশুর বলেছিল যে আপনাকে একটা ট্রাক্টর দিবে কিন্তু এখন পর্যন্ত আপনাকে কোনো ট্রাক্টর দেওয়া হয়নি বা যে একটা আছে সেটা চাচ্ছেন আপনি নাকি হ্যাঁ পাইলে তো আমি জমি এটা জমা চাষ করে ভালোভাবে চলতে পারি কি বুঝবো না সেটা ঠিক আছে ভাই এন আপনার শ্বশুর যদি গরিব বা একটু ওনারও যদি আর্থিক সমস্যা থাকে হয়তো সমস্যা আছে এই জন্যই আপনাকে কোনোভাবে হেল্প করতে পারেনি এখন আপনার স্ত্রী যেটা বললো আমরা শুনলাম তার মুখ থেকে যে আপনি নাকি প্রতিনিয়ত তাকে এই মানে মারধোর করেন বা তাকে খাওয়ান পোষণ এগুলো বরাবর দিচ্ছেন না সেজন্যই সে নাকি আপনার উপর এরকম মানে জিত খাটালো এটা কতটুকু সত্য আপনি বলেন তো হ ঠিকমতো কথা না শুনলে তো মারধর করবোই এছাড়া আমার কিছু উপায় নাই কোনো কিছু করার নাই ও চলে যাক এখন আপনি আপনি নিজেও চলতে কষ্ট হয় আপনি কিভাবে এই যে জুয়া খেলেন বা বিভিন্ন বাইরা খারাপ আড্ডা দেন এগুলো কেন করেন ভাই এটা আমি বিয়ের আগে থেকেই খেলি ওরে কইছিলাম ও এমন এসে ঝামেলা করতেছে বুঝছেন আচ্ছা যাই হোক যা করেছেন ভাই কি বলবো বলার কোনো ইয়ে নাই এই বিষয়টা হলো আমরা আসলে যতটুকু জানলাম সুপ্রিয় দর্শক আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম এখন শেষ পর্যায়ে আসলে আমি না পারতে ভিডিওটা করছি কারণ অনেক ঘটনা ঘটে আমাদের সমাজে অনেক কিছু হয় সেটা আসলে তুলে ধরার জন্য আসলে মানুষের কনফিউজটা সেটা দূর করার জন্যই আসলে এই ভিডিওটা করা চেয়ারম্যান সাহেব জি তো আপনি আসলে সম্পূর্ণ কাজ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেক ভাই বেড়া যার আছে তাও মানে আপনার যে বাতিজা যেহেতু আপনার তো দেখা উচিত যে বইয়ের সাথে এইভাবে চলা চমৎকার চলা তো ঠিক না আপনি তো দেখা উচিত ছিল তাই না না যেটা ভালো লাগে সেটাই তো ঠিক আছে মানে বাতি যারা কখনো না করেন না যে এগুলো করিও না ভাই সে ভালো না মানে ঠিক হয়ে যাও মানে মন্ত্ররাজ না আপনার কথা নাকি না না আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক আমরা চলে যাব যাওয়ার আগে চেয়ারম্যান থেকে আর আরেকটু কথা শুনবো তো চেয়ারম্যান সাহেব জি সবকিছু কমপ্লিট এখন গেছে চলে যাবে সবকিছু বিচ্ছদ না সব বিচ্ছদ ঠিক আছে তো ভালো থাকবেন আর দশ দশ বছরের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভালোই তো আসলে কথা বলার একটাই ছিল সেটা হচ্ছে কখনো কোনো সংসার ভাঙতে নেই সংসার গড়তে হয় একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম